ঢাকা, 1,70,00,000 মানুষ অধ্যুষিত পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। 2025 সালে যার জনসংখ্যা বেড়ে দাঁড়াবে 2.5 কোটি। উত্তরা, টঙ্গী, জয়দেবপুর এবং গাজীপুর মিলিয়ে প্রায় 1 কোটি মানুষের বাস। এখানে রয়েছে অসংখ্য কারখানা, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন দপ্তর এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যে কারণে লোকালয়ের একটা বড় অংশই এখানে বাস করে। এখানে ভেতরের রাস্তাগুলো খুব সরু, কেবলমাত্র রিক্সা এবং যান্ত্রিক রিক্সাগুলি মূলত এসব রাস্তায় চলাচল করতে পারে। বর্ধিষ্ণু জনসংখ্যার এই চাপ বর্তমানে নিরাপদ গণপরিবহনের দাবিকে সামনে নিয়ে এসেছে। নিম্নগামী যাত্রী সেবা, কষ্টকর প্রাত্যহিক যাত্রা এবং পরিবহন নিয়ন্ত্রণের অদক্ষতা গণপরিবহনের এই দুরবস্থার কারণ। পরিবহন খাতের অবকাঠামো উন্নয়ন এখন কর্তৃপক্ষের জন্য সবচেয়ে জরুরি হয়ে পড়েছে। 2016 সালে ঢাকার জন্য রিভাইজড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান আরএসটিপিতে 2টি বাস র্যাপিড ট্রানজিট বিআরটি এবং 5টি মেট্রো রেল লাইনের প্রস্তাব করা হয়। এই পরিকল্পনার মধ্যে এবং এডিবি, এএফডি ও জিইএফের অর্থায়নে বিআরটি লাইন 3-র উত্তর অংশটি গাজীপুর হতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস্তবায়ন করা হবে, আর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে ঝিলমিল কেরানীগঞ্জ পর্যন্ত বিস্তৃত বিআরটি লাইন 3-র দক্ষিণ অংশটির বিস্তারিত নকশা ইতোমধ্যে ডিটিসিএর ব্যবস্থায় এবং বিশ্বব্যাংকের অর্থায়নে সম্পন্ন করা হয়েছে। বাস র্যাপিড ট্রানজিট বিআরটি হল বাসের জন্য সুনির্ধারিত রাস্তাসহ একটি উন্নত মানের বাস সেবা ব্যবস্থা। পৃথিবীর বহু শহরে সকল শ্রেণীর মানুষের চলাচলের জন্য এই ধরনের উন্নত মানের গণপরিবহন ব্যবস্থা রয়েছে। বিআরটি লাইন 3-র উত্তর অংশ উত্তরা, টঙ্গী, জয়দেবপুর এবং গাজীপুর পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য 20.5 কিলোমিটার এবং যা প্রায় 1 কোটি অধিবাসীকে সেবা প্রদান করবে। এই বিআরটি প্রকল্পে এয়ারপোর্ট টার্মিনাল থেকে গাজীপুর পর্যন্ত উভয় মুখে 1টি করে রাস্তা থাকবে। রাস্তাগুলোকে সর্বোচ্চ চওড়া করে অতিরিক্ত স্থান সংকুলন করা হবে। এই প্রশস্ততার কারণে সুনির্ধারিত পথে চলা বিআরটি বাসগুলো অন্য যানবাহনগুলোর গতিরোধ করবে না। ঢাকা বিআরটি সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন ঘটিয়ে ঢাকা শহরের বাস যোগ্যতার সূচক ঊর্ধ্বগামী করবে। যেমন অযান্ত্রিক এবং যন্ত্রচালিত যানবাহনগুলোর জন্য পৃথক সড়ক, 113টি সংযুক্ত সড়ক, রাস্তার দুধারে পর্যাপ্ত এনার্জি সেভিং স্ট্রিট লাইট এবং ফুটপাথের নিচে উচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন ড্রেন তৈরি করা হবে। দক্ষ ট্রাফিক প্রবাহ নিয়ন্ত্রণের জন্য ব্যস্ত জংশনগুলোতে নির্মাণ করা হবে 6টি ফ্লাইওভার। ঢাকা বিআরটি প্রকল্পে এয়ারপোর্ট টার্মিনাল হতে গাজীপুর টার্মিনাল পর্যন্ত নিয়মিত এবং দ্রুতগামী বাসের জন্য 25টি স্টেশন নির্মাণ করা হবে। যাত্রীগণ গড়ে প্রতি 750 মিটারের মধ্যেই 1-1টি স্টেশন পাবেন এবং আরামদায়ক ও নিরাপদ ফুটওভার ব্রিজ দিয়ে স্টেশনে যেতে পারবেন, যার মধ্যে চলন্ত সিঁড়ি এবং মহিলা, প্রতিবন্ধী ও বয়স্ক যাত্রীদের জন্য লিফটের ব্যবস্থাও থাকবে। প্রকল্পটি চালু হওয়ার সময় প্রায় 2,50,000 যাত্রী প্রতিদিন এই সুবিধা ভোগ করবেন, যদিও প্রকল্পটি সর্বোচ্চ 4,00,000 যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রাখবে। যাত্রীদের সুবিধা প্রদানের জন্য ই টিকেটের ব্যবস্থা থাকবে। বাসে ওঠার জন্য যাত্রীদের আগে থেকেই স্টেশনের কাউন্টার থেকে টিকিট কেটে রাখতে হবে। স্টেশনগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, তথ্য প্রদর্শন এবং তথ্য ঘোষণার ব্যবস্থা থাকবে। এছাড়াও যাত্রীদের রক্ষার জন্য থাকবে ইলেকট্রনিক গেট এবং বাসের অপেক্ষার জন্য যথেষ্ট জায়গা। দ্রুতগামী এক্সপ্রেস সেবার জন্য স্টেশনগুলোতে বাইপাস লেন থাকবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন বাসগুলোতে মহিলা, বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ আসনের ব্যবস্থা থাকবে। এলইডি প্যানেলে পরবর্তী স্টেশনের নাম, সময় এবং বাইরের আবহাওয়ার ঘোষণা দেবে। বাস এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের সাথে সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্থা থাকবে, যেখান থেকে জিপিএস প্রযুক্তির মাধ্যমে বাসের অবস্থান পর্যবেক্ষণ করা যাবে। হাউস বিল্ডিং এবং চেরাগালির মধ্যে প্রায় 4.5 কিলোমিটারের একটি এলিভেটেড অংশ নির্মিত হবে। যাত্রীরা চলন্ত সিঁড়ি দিয়ে নিচ থেকে উপরের স্টেশনে ওঠানামা করতে পারবে। 4 লেনের টঙ্গী ব্রিজকে 8 লেনে উন্নীত করা হবে, যার মধ্যে উভয়মুখী 2টি লেন বিআরটি বাসের জন্য সুনির্ধারিত। টঙ্গী ব্রিজ থেকে আবদুল্লাপুরের দিকে
আশুলিয়া সড়কটির সাথে সংযুক্ত থাকার জন্য একটি র্যাম্প নেমে যাবে। বিআরটি প্রকল্পটি ময়মনসিংহগামী সড়কটিকে প্রশস্ত করার প্রস্তাবনায় জয়দেবপুর চৌরাস্তাকে নতুন রূপদান করবে। বিআরটি বাসগুলোর জন্য গাজীপুরের কাছে একটি বাস ডিপো নির্মিত হবে। ডিপোটিতে বাস পার্কিং এবং রক্ষণাবেক্ষণের সুবিধা থাকবে। এছাড়াও এখানে বাসগুলোতে জ্বালানি নেওয়া এবং ড্রাইভারদের বিশ্রাম নেওয়ার জায়গাও থাকবে। প্রধান দুটি টার্মিনালের অবস্থান হবে বিমানবন্দর এবং গাজীপুরে। টার্মিনালগুলোতে কার, অটোরিকশা এবং রিক্সার জন্য পার্কিং এবং যাত্রী ওঠানামার জায়গার ব্যবস্থা থাকবে। টার্মিনালগুলোতে প্রশাসনিক এবং যাত্রীদের সেবা নেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা থাকবে। এছাড়াও বাসগুলির নিয়মিত প্রাত্যহিক রক্ষণাবেক্ষণের জন্য অভ্যন্তরীণ জায়গা থাকবে। একটি অপারেশন নিয়ন্ত্রণ কক্ষ প্রতি মুহূর্তে প্রতিটি বাসের অবস্থান এবং গতি প্রকৃতি পর্যবেক্ষণ করবে। এছাড়াও অপারেশন কক্ষ নিয়ন্ত্রিত সিসিটিভি দ্বারা বাসের রাস্তা এবং স্টেশনগুলোর প্রতি সার্বক্ষণিক লক্ষ্য রাখা হবে। বিআরটি সিস্টেম ঢাকা শহরে একটি নতুন যোগাযোগ সংস্কৃতি গড়ে তুলবে। পরিবহন সংক্রান্ত উন্নয়নের ফলে আবাসিক ও বাণিজ্যিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে, যা উত্তরা হতে গাজীপুর এলাকাটিকে অধিবাসী এবং দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে। নিশ্চিতভাবেই এই প্রকল্পটি শহরের আধুনিকায়নের জন্য একটি অবিচ্ছিন্ন সমাধান এবং একুশ শতাব্দীর ঢাকা বিনির্মাণের একটি অত্যাবশ্যক ধাপ, যে শহরটি হবে পরিচ্ছন্ন, শান্ত এবং সুখী নাগরিকদের নিজস্ব ঠিকানা, যারা হবেন ঢাকা শহরের বৃহত্তর উন্নয়নের অংশীদার।